রাজারহাটে আট রাজা। সেই আট রাজার জাদুতেই নাটককে নিউটাউন রাজারহাটবাসীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল হিডকো। আগামী বছর জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি রবিবার রাজারহাটে রবীন্দ্র তীর্থে মঞ্চস্থ হবে নাটক। এর জন্য আটজন নবীন নাট্য পরিচালকের সঙ্গে চুক্তি করেছে হিডকো। উদ্যোগের পোশাকে নাম রাজারহাটে আট রাজা। আটটা দল, আমরা প্রজেক্টটার নাম দিচ্ছি রাজারহাটে আট রাজা। পুরোটাই আমরা জানুয়ারি মাসের শুরু থেকে আমরা এটা চালু করতে যাচ্ছি এক বছরের জন্যে। দুটো করে ওরা বাস স্যাংশন করেছে, একটা সাড়ে তিনটে, একটা সাড়ে পাঁচটায়, আর ফেরার সময় একটা সাড়ে আটটায়, একটা সাড়ে নটায়। চুক্তি অনুযায়ী রবীন্দ্র তীর্থে নাটক মঞ্চস্থ করার জন্য নবীন এই নাট্য পরিচালকদের কোনো ভাড়া দিতে হবে না, পরিবর্তে টিকিট বিক্রি বাবদ আয় হওয়া টাকার অর্ধেক নেবে হিডকো। তিন বছর ধরে রবীন্দ্র তীর্থ এবং নজরুল তীর্থ দেখেছি, রোববার সন্ধ্যে ছটায় একটা না একটা কিছু চলছে এবং ওই সময়টায় মানুষ একটু রিল্যাক্স থাকে, দেখতে ভালো করে, প্রাইম ভিউইং টাইম। এইটা ওনারা যে রেখেছেন এবং সমস্ত নাটকের যারা অংশগ্রহণ করছেন তারা সম্মত হয়েছেন, আমার মনে হয় একটা রেডি দর্শক এই অঞ্চলের মানুষ কিন্তু দেবেন। রবীন্দ্র তীর্থে আসা দর্শকদের সুবিধার্থে বিশেষ বাসেরও ব্যবস্থা করবে হিডকো। শোয়ের আগে ও পরে দুটি বিশেষ বাস চলবে উল্টোডাঙ্গা ও বিমানবন্দরের মাঝে। সঞ্চন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।